আপনারা তো এই যে মাটি ফারানি না গেছে শ্বশুর শাশুড়ি ঘরে আসে সালাম নাই কোন জিজ্ঞাসাবাদ যে কয়বার গেছে কাম তার একটাই খাইবো আর যে কয়দিন বললো এফেরাইবো বাই বাই এভরে শ্বশুর শ্বাশুরি সালাম করে না বালা মন্দটাও জি না বিআইরে কয় এটা কিরম সারা ফায়দা করলাই আর কেমন একটা গরুর কাছে মেয়েটা রে বিয়া দিলাম একটু সালাফা করে না বালা বন্ধ জিগায়ও না স্যার মা তো সেচ্ছে সেটা কয়ে গুলামের ফু শ্বশুর বাড়ির যা শ্বশুর শাশুড়ির মানুষ কিছু জিজ্ঞাসাবাদ করে তো হারাম তুই তো আমারই যত্মার সস কিছু মনে হয় না এবার গেছি গাইতাম এ এবার গেছি গাইবো তে কেসে গিয়া কে সালাম টালাম কে সাম্মা আপনার গরের পাশে যে নদীটা এটার যে অত বড় গা তাটা হয়েছে কিবাই কিভাই হয়েছে শরীরে কয় এটা গাতাটা কিবা হয়েছে জানো ওর দেখটা মাটি খাইছে তোর বাপে আর ওর ওর দেখটা খাইছিলাম আমি তোর কাছে আমার শরীরটা বিয়া দিয়া কথাটা বলার একটা কারণ আছে ভাই এরম এটা মাটি কাউরাং তারাকান্দা আমারে ফোন করে বাবা একটু আইন আমি শীতের রাইতে ফোন দিলেও কিন্তু ময়মন সিং থেকে মোটরসাইকেল আমি তারাকান্দা যাই তার সঙ্গে দেখা করার জন্য এটা একটা সম্পর্ক না থাকলেও হয় না ভাই আমারে কয় সাবলা যাইব নয়ন যাইব বাবা আপনি একটু যাইতেন না আমার নাডা করতে লজ্জা করছে আমি বুঝে হাসি আমার না করণটাই বুধ হয়ে ভালো এটা কেলে কইলাম কারণটা কইতাম আইসি যে এটার একটা কারণ আছে দুইটা বিষয় একদিকে রুবেলের কথাটা রক্ষা করা আরেকদিকে নয়ন আর সাবলায় দুইটাই আছিল একটু একটু ঝগড়া আচ্ছা অন্তত চিন্তা করলাম আমি বইয়ে থাকলে আর যাই হোক অন্তত ঝগড়াটা উঠো না আমি আইসি আসলে এই দুইটাক কারণে আমার কিন্তু লস হয়েছে ভাই আমি ঘুমাইলে অন্তত পঞ্চাশ হাজার টাকার ঘুম ঘুমাইতাম কারণ সিজন আইছে তো এখন তো এক ঘন্টা ঘুমাইলো এটা আমার লাভ আচ্ছা কষ্টটা করলাম তো মাঝে 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 তারপরেও একটা উঁচুলে ওঠে আমি আমি কই এনি বুঝি লাগলো এর মন আচ্ছা শেষ পর্যন্ত এখন তো আমরা শেষ পর্যায়ে প্রায় আয়াই পড়ছি কাজেটা রয়েছে না আর এই দিক রে আমরা কইথাস রে কই মাতাই তাই না তো এখন আমে কই আপনারা গান বাজনা করায় না যে কোনোদিন কোনো শিল্পী দিয়া খুব মনোযোগ সহকারে বিষয়টা শুনেন আপনারা কোন শিল্পী দিয়া এই দুইটা শিল্পীরে ফিটা দা ফিটা তৈাবে বিদায় করলে 50000 টাকা লাগবে মিসা কথা না সাউন্ড করছছ না মonter আছে না আছে তো আছে তাইলে 60 70000 টাকার ফের সত্তর হাজার একটা গরু কিনলে কয় কেজি দুধ দিত এইটা গান গাওয়া নিছে গরু একটা কিনে আছে কেন এরা কথা কইতা কথা কই না আচ্ছা যুদ্ধক্ষেত্রে সৈনিক লামায় দিয়া অস্ত্র কারিয়া নেয় তারে কি কইতাম। এটা তো বিচিত্র অনুষ্ঠান না রে ভাই এটা কি বিচিত্র অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠানে দুইটা তিন আধুনিক শিল্পী আনতেন গান গাইতেন টেহা লাগতো না এগুলি কইরেন বাউল গান করায় না কারণ এই সমস্ত বাউল গান না হলে গানটা অন্তত বাচ্চা যাইব এতে গানটা ধ্বংস হয় এরা সহজ পাইছে দুইটা মানুষের গান গাইছে এরা কিন্তু মায়ের কুলো বইয়া গান গাইছে দুইটারে দুইটা ফালা যদি দিত সারা রাত্র দুইটা তাক লয় সাফ হোক বুঝছেন ব্যাপারটা চুডু হোক বড় হোক অন্তত দুইটা বালা কথা অন্তত গান আর সাইডটা বেশি হইতো। আপনার এভাবে বাধা দেয়ের বাঘ গান কম করছে কথা তো করছে এটা এগুলি কইরেন না এগুলি বাউল গানে সমস্যা অযথা টাকা নষ্ট করা এই টাকাটি আপনার আর গেছে আমি আমি কই দিলাম এই টাকাটা পানিতে চলে গেছে যাই হোক আমরা নয়ন আমি কিন্তু আমার এটা মত বাসা আমি কথা কইতে কেউ সারি না আমার সন্তান হইল না নয়ন গান গাইছে একজনে কইসে রাই সামদারা গাইত এটা বোধহয় আমরা আবুল ভাইয়ের কাম আবুল ভাইরে কই আবুল ভাই যে সিন ইতিহাস চই জীবনে এই সিনিয়র নসিবে হবে না বাজারে বিষ এখন যা খাচ্ছেন সেটা বিষ যে গান শুনছেন এটা গান নয় এটা বিষ সমস্ত গানে সব ধ্বংস হয়েছে আপনারা বলতে পারেন এত জুড়ে কথা কোন কেমনে আমি আমেরিকায় দাঁড়ায় ওইভাবে চিৎকার করা লোক কেন চিৎকার করা লোক আমার কাছে একটা গ্যারেন্টি আছে বাংলাদেশের একটা বালু কনাও আমার দ্বারায় ক্ষতিগ্রস্ত হয় নাই তাইলে জোরে কথা কর মানুষ আমি অভ্যাস আছে আমার দাঁড়াবে যাই হোক গান শুনলাম রাইশান দ্বারা বিচ্ছেদ গাইছে এ নয় হোক গাইছে রাইসান দ্বারা উজন বুঝিয়া গোড়াই প্রেম করিস তো সবাই নিজেরার মানুষই এটা কথা কই দে এটা সামদার গান নয় এটা বৃন্দ উক্তির গান এটা সখী উক্তির গান উকিল বংশির গান মেরাজ আলীর গান সরকারের লেভেলের গায়কের গান শোনেন না এই লেভেলটা এটা কিন্তু নয়নের না নয়নের না বর্তমান শিক্ষাটাই এরকম হয়ে গেছে এটা নয়নের দোষ নাই সাফলা রকুস দোষ নাই একটা দিনই সাফলা জানে যে সালামের একটা গান না গাইলে পারে না। এটা হইল নিজের ধ্বংস করার একটা পথ নিজের ধ্বংস করার একটা রাস্তা সালামের দুইটা গান গাইলে দেহাদি দিবা এই যে মালা কি থাকে কোন মালা কি কয় মালা রাখবো না শালা শুয়ারের বাচ্চারা গান বাইর করছে দেশ গান বাইর করছে দেশ মালা রাখবো না এটা গান এটা গান কয় না আমি আমার সন্তান নিয়ে বসে যে গান শুনতে পারবো না এটা অসভ্যতা এটা গান নয় কি তালা খুললে দে গান লেখছে সন্ধ্যা সুরের ঘরের সুরেরা গান লেখছে তালা খুললে গান আপনি সন্তান নিয়ে বসে শুনতে পারবেন এই গান তাইলে এটা গান না অসভ্যতা রাখলাম মাফ করে দেন শরীর একটু রাগ আছে যে কারণে কটা কথা খুশি নষ্ট হয়ে গেছে আমাদের অঞ্চল তো বাউলের অঞ্চল রে ভাই উকিল মুন্সিদের বলেন সবাই তো এই মাটি সন্তান তার আমাদের দিয়া গেছে কি আর আমরা করি কি কটা টেহার লেগে ডোনার করে আলছে হন্য বিশ্বাস করিয়া কারণ যায় ফোন করে লয়ে যায় ডোনাররা টেহা দিত সে গান শিখছি এই বেটা পঞ্চাশ বছর গান গাইছে অন্য ষাট দেখ রাইতে তাও হাতে ফাই ধরে আইবে না এটা একটা জীবন হইল হ্যাঁ মঞ্চে টেয়া দিব হেডি গিয়ে মাইক লয়ে গিয়ে আটটা আনন্দ লাগবো এটা জীবন এসে প্রচুর জীবন অনেক ভালো মিশা কথা কইছি একটা কই ধন্যবাদ লটা শুনলো আমি তো না তার কি বলব হন ভাই এলে গাই সব নমামনি আমি তোমারে কই নেই কিছু মনে করবাবা নয়ন দেও কইছি না আমি হলে জি মারিয়া বউ শিক্ষা দিছি